वेलकम टू आर्चुस चैनल। हाय बंधुरा, आज के आमी सजी कचुर चिप्स आपनादेर बनिए देखाबो। तो चलुन बंधुरा, सजी कचुर चिप्स बनाते शुरू करी। এখানে আমি 250 গ্রাম সুজি কচু নিয়েছি, ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি আগেই জলের মধ্যে কিছুটা সুজি কচু পাতলা পাতলা করে কেটে রেখেছি, আবারও কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে কেটে নিতে হবে, জলের মধ্যে অবশ্যই কেটে নিতে হবে। কচু যেহেতু আঠা পিছল একটার সাথে আরেকটা লেগে না যায়, তাই জলের মধ্যে অবশ্যই কেটে নিতে হবে। শুকনো কেটে নিলে একটার সাথে একটা লেগে যাবে, ভাজা ভালো হবে না, তাই জলের মধ্যে কেটে নিতে হবে। আর অবশ্যই পাতলা পাতলা কেটে নিতে হবে, আলুর চিপস যেমন কেটে নেয় তেমনি। আমি সব কেটে নিয়েছি, এবারে ভালো করে 4-5 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি, আধ চা চামচ নুন দিয়ে দেব আর আধ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আন্দাজ অনুযায়ী সর্ষের তেল ঢেলে দিলাম। এবারে চিপসগুলো দেব। আমি সব একসাথে দেব না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। প্রথমে লো ফ্লেমে ভেজে নিতে হবে, তারপরে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। একটার সাথে যাতে একটা লেগে না যায়, তাই ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি, সুন্দর ভাজা হয়ে গেছে সুজি কচুর কুরকুরে চিপস। গরম গরম ভীষণ টেস্ট খেতে। আলুর চিপস যেমন খেতে টেস্ট, তেমনি সুজি কচুর চিপসেও টেস্ট। আবারও সেম প্রসেসেই ভেজে নেব। ভেজে নিচ্ছি, সুন্দর ভাজা হয়ে গেছে কুরকুরে, নামিয়ে নেব। সব এইভাবে ভেজে নিয়েছি, দেখুন চিপস ভাজা হয়ে গেছে রেডি, গরম গরম ভীষণ টেস্ট। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।